আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন আমাদের নিশি আপা, নিশি আপা আর সাথে আছে নিশি আপা ভাস্তি, ভাস্তি কুটি ভাস্তি। এই যে এতটা কষ্ট পাবে তাবিয়া দুই এই জায়গায় এসে এই জীবন আর আসতো না, কারণ তাবি একটা খেলনাও দিচ্ছে না, যে খেলনাটাই যায় সেটা আবার নিয়ে যায়। ও কি এমন করতো? সত্যি তো আপনারা অনেকে এই বাসার ঠিকানাটা জানতে চাইছেন, যারা যারা চলে আসবেন না বেশি। এই যে আসলে আমি যখন আসি তখন খেলা সবই জানেনি তো, একটা গাড়ির মধ্যে থেকে আসতে এক ঘুমে আর বাসায় চলে আসছি, সেভাবে করে আর বাসার লোকেশনটা শেয়ার করা হয়নি। যাদের বন্ধু দুশ্মন সব চলে আসবেন, দাওয়াত রইল, পার্টি রইল আপনাদের জন্য। বাইরের সামনে আমি দেখাই, সামনের সাথে কিন্তু অনেক সুন্দর একটা গ্যারেজের ওই একটা সাইড, আমরা এই গেট দিয়ে বের হইলাম। আর এটা গ্যারেজের সাইড, আপনার তিনতলা পর্যন্ত গ্যারেজ, দোতলা তিনতলা পর্যন্ত গ্যারেজ, গাড়ি রাখার পার্কিং। যাচ্ছি, আমরা এখন যাচ্ছি পার্লারে। তারপরে সাইড, হ্যাঁ কই তুমি কোন দিকে রে? কোনোভাবে বুঝাই যেতেছে না, ওইদিকে ডাকতেছে বুঝছেন, আমি তো কিচ্ছু বুঝতেছি না। রোদ তো ওই যে বারান্দাটা দেখো, ইয়ে টাইপের ঝুলানো কাঠের। হ্যাঁ ওই যে ভাইয়া ভাইয়া এই যে জানলাই, বুঝি জানলাই, বুঝি জানলা খোলা দেখো, জানলা হাত নাড়তে বলো ভাইয়াকে। আমি দেখিনি, হ্যাঁ আল্লাহ কই। ও আচ্ছা বুঝছি, এবার বিল্ডিংটা তো কত বড় দেখেন, এই বোঝা যায় কেটা কোন হানা আছে কোন। ওকে তো রাস্তা পার দিয়ে হাঁটতেছি, যে তাবিয়া তাবিয়া পুপির সাথে আনলাম, মোবাইল তো চার্জ নেই, আনলাম কি আর রদ ফুটা, যে এক ফুটাও নাই কাঁচা আম। আমের সিজন নাকি? সরি মা আমি দেখি, এখন মোবাইলটা দিয়ে দিতে হবে ফুপির কাছে, নে মোবাইল নিয়ে নে। এখন পার্লারে একটু গরম খামাই গেছি আয়সা, এ দেখতেছেন তাবিয়া যাচ্ছে, ও কড়াইটা তো সুন্দর। কোথায় যাইতেছি, কখন থেকে হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, এখানে খাওয়া দাওয়া করতেছি, বাচ্চা ধরে আনলে না লাঞ্চ টাইম পুজোনে খাইতেছি, বাসা বাড়িতে তো রাঁধে না বুঝছ নাই, রান্না করে না, আইসে পাবলিক রান্ধবো খাইবো বসে দি। বন্ধ নাকি না? তো এই যে তাবিয়াকে নিয়ে আসলাম,
মেরা বেটি কো বাল কাট নারা কর দেগি যাই হোক, আমি তো ঢাকায় করতে চাইছিলাম, পারিনি, সময় ছিল না। আসলে ঢাকায় যদি করে দেখা যেত অনেক সময় সুন্দরভাবে তাদেরকে বুঝাইয়া নিজের মতো করে বলা যায়। আর এদের তো মনে করেন টুটি ফুটি হিন্দি, টুটি ফুটি ইংলিশ, ভাঙা ভাঙা সব ইন লোককে ভাঙা ভাঙা নেই, হাম লোককে ভাঙা ভাঙা। তো উন লোককে তো আচ্ছি তো চাতি হিন্দি হোক আর ইংলিশ হোক, আর হাম লোক কি আতি হে ভাঙা 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 ভাঙা। আগে এই যে তাবিয়ার চুল তো এরকম দেখতেছেন, আবার তাবিয়ার ট্রিটমেন্ট করার পর কি হয় দেখি, বিফোর আফটার পিক তাবিয়ার চুল ছিলে দেখি। তাবিয়া এমনি তোমাকে একটা ছবি তুলে রাখি, ধান নিতে পারেন, আর যাদের হিংসা হয় তাদেরও দিয়ে দিলাম দাঁত। সুবিধা হয়েছো নিশি, সুবিধা হয়েছো? তাবিয়া চুল ওয়াশ করে দিতেছে, আমি কত বছর হয়েছে ওর দাঁত মানে নখ ঠোক কাটি না, তব মেনে কাটা থা, আবি তক নহীঁ কাটা। আচ্ছা লাগতি নখ খানে কি শাদি হবি অভি বোলা চার সাল হো গই ফির তো এনজয় করি কি অভি তো বহুত টাইম বাকি কর লো এনজয় টাটা বাই বাই দিয়ে। আর এই যে বেবি বেবি চুলটা কি পাতলা পাতলা লাগতেছে, ঠিক হয়ে যাবে না নখ আমার কাটা নখ জাস্ট একটু তাবিয়া দেখেন পানি কি রং, এই কি পানিটা, গরম পানি আসতেছে হালকা, এখন এতক্ষণ ঠান্ডা বেশি দিলাম তাবিয়া হাত কোথায়। পিঠা বানিয়ে নিয়েছে নিজ হাতে, যদি ওইসব আমি কখনো ট্রাই করিনি, মিষ্টিটা অনেক কিছু নিজের হাতে বানাইছে, না আমি সেটাই বললাম গুণ আছে আমার অনেক গুণ কিন্তু দেখাইতে পারি না, কারণ কিছু গুণ আছে না, কিছু গুণ আছে না যে দেখানো যায় না, মনে মনে আমি সব বানাইতে পারি। ওই যে আপু বানাইছে, মনে মনে আমি সব বানাইতে পারি কিন্তু আমি শুনে এলাম এই পেয়ার
কারণ এখানে বেশিরভাগ মানুষই মেস এই তোমার মোটা কিন্তু পেট নাই। দেখেন আমি সকালে ঠিকই জিম করতে যাইতাম, আমি ওইটা নিয়ে আমার কোনো প্রবলেম এলাও করে না বলে মনে থাকে যেন আমার চাইনিজ কফি আর কি বিশ্বাস করি না আমি একদম রোদ্রে দিয়া কোটা ভরা থিয়া দিবি, এটাই তো কোটা ভরা থিয়া দে, সবচেয়ে সুন্দর হবে। যা গেল দোকান ঘরে ফ্রিজ আমাদেরকে নিয়ে যাবে না, তুই ঘুরতে নিয়ে যাবে না, না শরীর ভালো লাগছে শুক্রবার খোলা তো, যাই হোক এগুলো হলো কিছু জিনিস অথবা খুলছে, এগুলো হলো ওরা গুছাইত আছে যা খুলছে খুলছে কি লাড্ডু প্যারা মিষ্টি, ও সরি প্যারা মিষ্টি শক্ত যেটা না ওটা বলবেন যে আমি প্যারা দিতে আইছি তোমাদের, এটা বললি হ্যাঁ প্যারা মিষ্টি। যাই হোক তো এখানে মোটামুটি কাজ হচ্ছে, এখানে কথাবার্তা হচ্ছে, আসার পরে বাসায় গেস্ট আসছে আর আসবে না, এখানে দেখতেছি পিঠা বানিয়ে নিয়েছে নিজ হাতে, যদিও এসব আমি কখনো ট্রাই করিনি, মিষ্টিটা অনেক কিছু নিজের হাতে বানাইছে, না আমি সেটাই বললাম গুণ আছে আমার অনেক গুণ কিন্তু দেখাইতে পারি না, কারণ কিছু গুণ আছে না, কিছু গুণ আছে না যে দেখানো যায় না, মনে মনে আমি সব বানাইতে পারি, ওই যে আপু বানাইছে মনে মনে আমি সব বানাইতে পারি কিন্তু বেশিরভাগ মানুষই মেস এই তোমার মোটা কিন্তু পেট নাই, কিন্তু আমার দাও তো দেখি
আমি পাইলে তোরটা তোমার একদিন বানায় খাওয়ালি না, খালি কলি সিলি মোটা এই গ্রিন টি বানায় গ্রিন টি একদিন খেয়ে সিলি মে যাবে পো না 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 তুই আমার দে তুই আমাদের একটু কইলো খাইতে পারবো না তুই তোমার গ্রিন টি দিবি ভাত খাওয়া না গ্রিন টি না না গ্রিন টির পরে ওই যে বল হ্যাঁ একটাই আমার খিদা লাগছে না ভাত খাম যে জিমে 2 ঘন্টা থাকতে আছে সে ট্রেডমিলের উপরে টেবিলের মধ্যে শুয়ে আছে 2 ঘন্টা 2 ঘন্টা না জিম আমার যে দেখলে আমি সকালে ঠিকই জিম করতে যাইতাম আমি ওটা নিয়ে আমার কোনো প্রবলেম না এই যে 2 মাস ধরে এলাও করে না বলে ওই কি হচ্ছে বিশ্বাস করি না আমি হয় আপু এগুলা হয় মনে হয় হালকা পাতলা কুচপি।